bathroom ni last ni ram kaam kar rahi hu bathroom ki kaam kar rahi সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মধ্যচাপড়া গ্রামে আমরা মধ্যচাপড়া গ্রামে গোলাম মোস্তফার ছেলে পলাশশনের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি পলাশশনের বাড়িতে তার দুইটা মেয়ে ছোট মেয়ের তার জন্মগতভাবে তার যে পায়ুপথ সেই পায়ুপথটা তার জন্মগতভাবে হয়নি এটি একটি বিরল জাতীয় রোগ তার মূত্রথলির পাশ দিয়ে কোন রকম তার এই যে পায়খানা সে পায়খানাটা হয় সবেমাত্র 6 মাস বয়স এই ছোট মেয়ের তো আমরা আজ শুনব তাদের কাছে এই যে বিরল জাতীয় রোগ কিভাবে হলো এবং জন্মগতভাবে যেটা হয়েছে এটার কোন চিকিৎসা আদেও তারা করছে কিনা তো আসুন আমরা সরাসরি শুনব সেই অসহায় পরিবারটির কাছে আমার নাম ফাতেমা খাতুন আমার স্বামীর নাম পলাশ সর্দার আমার বাচ্চাটার এরকম সমস্যা হইছে জন্মের থেকে আর বাথরুমের পথ হয়নি তাই অতি কষ্টে ওর পেশাবে ধাপ দে হলো আর বাথরুমটা হতেছে খুব কান্নাকাটি হতেছে জ্বালা যন্ত্রণা হতেছে ওর ওর নিয়ে গেছিলাম তাই এত টাকা 1 লাখ টাকা চেয়েছিল তা আমরা অত টাকা তো আমরা গরিব মানুষ তো পারবো না বলি তো আমাকে আমার মেয়েটা চিকিৎসা হয়নি আমরা হলো গরিব মানুষ ভাড়ায় কাজ করি খাই আমার একমাত্র এই পত্নীটার সমস্যা খুব পায়খানার রাস্তা হয়নি তার জন্য আমরা সরকারকে জানাইছি যে আবেদন করতেছি দেখি কিছু পয়সা কি পাওয়া যায় কি নিয়ে গেলাম মেডিকেলে 1,05,000 টাকা চাইছে আমার দেওয়ার মতন ক্ষমতা নেই কোথার থেকে দেবো সেই বাচ্চা খুব কান্দাকাটা করে নিয়ে গেলাম ঢাকায় ঢাকার থেকে বিনা পয়সা চিকিৎসা করে ওষুধ পানি দিল তাই কদিন তো পায়খানা ফানা হয়েছিল একটু সুস্থ মতো হয়েছে তা আবার জ্বালা যন্ত্রণা করতেছে নাম পলাশ হোসেন দাই ভাটায় কাজ করে খাই আমরা অত্যন্ত গরিব মানুষ আমরা খুব মানে কষ্টের মধ্যে আছি আমার সরকারের কাছে একটাই দাবি আমার মেয়ের উন্নততম চিকিৎসা করার জন্য দাবি চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে এই যে পরিবারটি তারা ভাটায় দিন মজুর খেটে তাদের জীবিকা নির্বাহ করে তাদের পরিবারে শিক্ষিত তেমন কোনো লোক নেই তারা সাজিয়ে গুছিয়ে কথা বলতে জানে না তাদের সন্তানটির উন্নত চিকিৎসার জন্য তারা জানে না কোথায় গেলে তাদের সন্তানের উন্নত চিকিৎসা হবে তো শুধু প্রশাসন নয় ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমাজের বিত্তবান মানুষের কাছে আমি তাদের পক্ষ হয়ে আমি দাবি জানাবো তারা যেন এই সমাজের বিত্তবান মানুষ যেন তাদের পাশে এসে আজকে দাঁড়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য এই বাচ্চাটির জন্মগতভাবে যে সমস্যাটি দেখা দিয়েছে তার মলদর হয়নি তার এই অপারেশনের জন্য বহু টাকা প্রয়োজন বহু অর্থের প্রয়োজন আজকের সমাজের বিত্তবান মানুষ যাতে তার পাশে এসে দাঁড়ায় তার উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই দাবি জানাবো আমি সকল শ্রেণী পেশার মানুষের কাছে সমাজের বিত্তবান মানুষের কাছে